আপনাদের জানিয়ে রাখি আগামীকাল পঞ্চায়েতের ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন, মুর্শিদাবাদে ১৭৫টি বুথে কাল পুনর্নির্বাচন। সন্ত্রাস বিধ্বস্ত নবগ্রাম, শামশেরগঞ্জ, ডোমকল, লালগোলা, হরিহরপাড়া সহ মুর্শিদাবাদের ১০টি এলাকায় পুনর্নির্বাচন রয়েছে। মালদার ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথে হবে পুনর্নির্বাচন, কোচবিহারে ৫৩টি বুথ, দিনহাটার ২টি ব্লকের ১৯টি বুথ, তুফানগঞ্জের ৫টি বুথে পুনর্নির্বাচন, হলদিবাড়ি, সিতাই, মাথাভাঙা, কোচবিহার ২টি ব্লকের বহু বুথে পুনর্নির্বাচন রয়েছে। উত্তর দিনাজপুরে ৪২টি বুথে হবে পুনর্নির্বাচন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, অর্থাৎ পঞ্চায়েতের ৬৯৬টি বুথে আগামীকাল আবারও নির্বাচন হতে চলেছে, যার মধ্যে সব থেকে বেশি বুথ হচ্ছে মুর্শিদাবাদের ১৭৫টি বুথে কাল পুনর্নির্বাচন। কি ব্যবস্থা রাজ্য নির্বাচন কমিশন সূত্রে? দেখো, ব্যবস্থা বলতে বলছি যে এই এত রাত পর্যন্ত কিছু তালিকা তৈরি হচ্ছে এবং তালিকার কিছুটা পরিবর্তন হচ্ছে, এবং জানিয়ে রাখি ৬৯৬টি বুথে এই পুনর্নির্বাচন হচ্ছে। এবং ব্যবস্থা হচ্ছে যে প্রতি বুথেই কিন্তু হাফ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে, অর্থাৎ ৪জন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। এবং আরো একবার বলে দিচ্ছি যে ঝাড়গ্রামে কোনো পুনর্নির্বাচন হচ্ছে না, পুরুলিয়াতে ৪টি বুথে হচ্ছে, নদিয়াতে ৮৯টি বুথে হচ্ছে, মুর্শিদাবাদে সবচেয়ে বেশি ১৭৫টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, পশ্চিম মেদিনীপুর ১০টি বুথে, বীরভূমে ১৪টি বুথে, জলপাইগুড়ি ১৪টি বুথে হচ্ছে, এবং উত্তর ২৪ পরগনা ৪৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে, আলিপুরদুয়ারে 1টি বুথে, হাওড়াতে 8টি, দক্ষিণ ২৪ পরগনা ৩৬টি বুথে হচ্ছে, কালিম্পং, দার্জিলিং এ কোনো বুথে পুনর্নির্বাচন হচ্ছে না, পূর্ব মেদিনীপুর ৩১টি বুথে, কোচবিহারে ৫৩টি বুথে, উত্তর দিনাজপুর ৪২টি বুথে, দক্ষিণ দিনাজপুর ১৮টি বুথে, মালদা ১০৯টি বুথে, পূর্ব বর্ধমান ৩টি বুথ, পশ্চিম বর্ধমান ৬টি বুথে এবং বাঁকুড়া 8টি বুথে এবং হুগলিতে ২৯টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। অর্থাৎ ৬৯৬টি রাজ্য নির্বাচন কমিশনকে থেকে দেওয়া এই তথ্য, যেটা বারবার পরিবর্তন হচ্ছে, এই মুহূর্তে জানানো হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন থেকে ৬৯৬টি বুথে কাল পুনর্নির্বাচন হচ্ছে। ধন্যবাদ রুমা। আর বাংলায় পঞ্চায়েত ভোট সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। আমি সন্ত্রাসের নিন্দা করছি, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত, অবাধ নির্বাচন না হলে গণতন্ত্র থাকবে না। বাংলায় পঞ্চায়েত ভোট সন্ত্রাসের নিন্দা মল্লিকার্জুন খার্গে। পঞ্চায়েত ভোট সন্ত্রাস নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি অধীর চৌধুরীর। পুনর্নির্বাচনে যেন আইন শৃঙ্খলার অবনতি না হয়, অনুরোধ জানিয়ে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর। বাংলায় পঞ্চায়েত ভোট সন্ত্রাস নিয়ে সরব কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। পঞ্চায়েত ভোট সন্ত্রাস নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠিও দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। পুনর্নির্বাচনে যেন আইন শৃঙ্খলার অবনতি না হয়, এমনই অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন অধীর চৌধুরী। আর মল্লিকার্জুন খার্গে তিনি বলছেন, আমি সন্ত্রাসের নিন্দা করছি, অবাধ এবং স্বচ্ছ নির্বাচন হওয়া উচিত। কি বলেছেন মল্লিকার্জুন খার্গে শুনুন। Violence I condemn, because there should be a fair elections, otherwise there will be no democracy. আসি পরে খবরে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে, উদ্ধার গুলির খোল। গুরুতর আহত অবস্থায় তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আরও একবার জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুরের দাঁতনের মোহনপুরে তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ, আবারও সন্ত্রাস, আবারও হিংসা। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ইতিমধ্যে গুলির খোল উদ্ধার হয়েছে, তৃণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহত অবস্থায়। দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যে ওই তৃণমূল কর্মী যিনি গুরুতর আহত, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চাশ লোক তাকে তুলে নিয়ে পালিয়ে আসে, তখন সঙ্গে সঙ্গে আমি মানিকদাকে ফোন করি, থানা আইসি সাহেবকে ফোন করেছি, ইকবাল ভাইকে বলেছি। বলার সঙ্গে সঙ্গে খোঁজ, যখন সব দিকটা খোঁজ নিই, কোনো প্রকারে খোঁজটা আমি পেলাম না। কিছুক্ষণে পরে খবর পেলাম যে শামসারা বাজারের উপরে তাকে ফেলে দিয়ে গেছে। যখন মোটরসাইকেল থেকে সে পড়ে যায়, সেখানে পরপর 3 রাউন্ড গুলি চালিয়েছে। শামসারার যে লোক মার্কেটে যে ছিল, তারা কিন্তু বলেছে একটা গুলি পড়েছিল, সেখান থেকে আমি ছবিটা করে নিয়ে এসেছি। আমার কাছে ও ছবিটা আছে। ওর কি মাথায় গুলির চিহ্ন রয়েছে? মাথায় গুলির চিহ্ন সাইড দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু ভিতর দিয়ে যায়নি। গুলিটা যে করেছিল কিন্তু এরকম চিরে বেরিয়ে গেছে। বহুদিনের কর্মী মোলা সাহেব, তাকে কিছুজন দুর্বৃত্ত ঘর থেকে না ওই মনে হয় যে মানে জানকাপুর বাজার থেকে ফিরছিলেন, ওনাকে ধাওয়া করে তুলে নিয়ে যায়। ওনাকে হেভিলি ইনজিওর করে, অনেকগুলো হেড ইঞ্জুরি রয়েছে। আমি নিজে সচক্ষে দেখেছি, ওনাকে চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। তৃণমূল কংগ্রেস যারা করেন এবং তৃণমূল কংগ্রেসের ভাবাদর্শে যারা বিশ্বাসী, আমি মনে করি এই ধরনের কাজ তাদের পক্ষে সম্ভব নয়। আমার কাছে যেটা খবর আছে, ব্ল্যাঙ্ক ফায়ার হয়েছে। মাথায় যেগুলো আঘাত দেখছি সেগুলো কোনো শার্প এন্ড বা কোনো কিছু দিয়ে আঘাত করা। তৃণমূল কংগ্রেসে এই ধরনের লোকেদের কোনো স্থান নেই, স্থান হবে না। আমি আবারও বলছি, আঁতলার মানুষজন শান্তিতে যাতে থাকেন তার জন্য ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মাইতি সদা সর্বদা থাকবে, এটাই আমার শেষ কথা। খড়গ্রামের নগরে ব্লক অফিসের সামনে অবৈধ জমায়েত সরাতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ, ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি। দেখুন সেই ছবি। ব্লক অফিসের সামনে অবৈধ জমায়েত ছিল, সেই জমায়েত ছড়াতে যায় পুলিশ, সেখানে গিয়ে আক্রান্ত হতে হলো পুলিশ কর্মীকেই। খড়গ্রামের নগরের ঘটনা, ব্লক অফিসের সামনে অবৈধ জমায়েত ছড়াতে গিয়ে আক্রান্ত হলো পুলিশ, ভাঙচুর করা হলো গাড়ি।